গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, তাই আমি আর দীপ এখন বাজারে যাচ্ছি বাজার করতে। অনেক কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলোই কেনাকাটা করব। টোটো করে যাচ্ছি দুজনে। দেখো, আমরা দুজনেই ডবল করে মাস্ক পরেছি, মাথায় টুপি পরেছি, সব রকম প্রোটেকশন নিয়েছি, কিন্তু কেনাকাটা তো করতে হবে, তাই বেরোতে হলো বাড়ি থেকে। বাজার থেকে এসেই স্নান সেরে নিয়েছি। তোমরা সবাই জানো যে বাড়ি থেকে বাইরে বেরোলেই আমি বাড়ি ফিরে স্নান করে নিই আর জামা কাপড় পরিষ্কার করে কেচে নিই, কারণ এখন করোনার জন্য এইটুকু সাবধানতা আমাদের সবারই অবলম্বন করা উচিত। তো সেটাই করেছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তারপরে অনেক কাজ আছে। আজকে একটা বিজি ডে, প্রচুর কাজ জমে আছে, সেগুলো করতে হবে। আর আজকে যেহেতু দীপ বাড়ি আছে, আমি একটা স্পেশাল ডিশ বানাবো চিকেনের, তো সেটাই, সেই জন্য লাঞ্চ প্রিপেয়ার করব। তো অনেক কাজ আছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, যেটা আজকে লাঞ্চে যেটা থাকবে সেটা শেয়ার করব প্রিপারেশনটা। তো দেখতে থাকো আমার চ্যানেল, আশা করছি তোমার ভালো লাগবে। আজ লাঞ্চে পুচুর জন্য বানিয়েছি চিকেন স্টু উইথ ভেজিটেবলস, আর আমাদের জন্য বানাবো সাউথ ইন্ডিয়ান চিকেন কারি। তো সাউথ ইন্ডিয়ান চিকেন কারির জন্য লাগবে চিকেন। চিকেনটাকে আমি লেবুর রস, লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টা 45 মিনিট। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আমরা যেহেতু কাঁচা লঙ্কা মানে ঝালটা একটু বেশি খাই, সেই জন্য একটু বেশিই নিয়েছি কাঁচা লঙ্কা। আর এদিকে লাগবে কাজু বাদাম, যেটা আমি গরম জলে সোক করে রেখেছি, সাদা তিল, যেটা আমি গরম জলে সোক করে রেখেছি, পোস্ত, যেটা আমি গরম জলে সোক করে রেখেছি, আর একটু নারকল কোরানো। প্রথমে আমি কি করব, এই চারটে ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব, তারপরে এই চারটে ইনগ্রিডিয়েন্টসকে মিক্সিতে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করব। তাহলে দেখে নাও সাউথ ইন্ডিয়ান চিকেন কারি। মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো সাদা তিল, পোস্ত, কাজু আর নারকেল কোরানো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, বা এটাকে সরিয়ে রাখবো। এবার আমি মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব। দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্রেশ কারি পাতা। ফ্রেশ কারি পাতা ফোড়ন হিসাবে ফ্লেভারের জন্য এই রান্নায় ব্যবহার করব সাউথ ইন্ডিয়ান ডিশের ক্ষেত্রে। আর বাকি যে মশলাগুলো আমি স্টেপ বাই স্টেপ দেব, সেগুলোও তোমাদেরকে বলে দেব। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করতে হবে, তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য দেব সাদা সর্ষে
আর ফ্রেশ কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। সর্ষার কারি পাতাটাকে বেশি ভাজবো না, তাতে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ক্যামেরাটা একটু আউট অফ ফোকাস হয়ে গেছে, যার জন্য ভিডিওর কিছু অংশ কেটে গেছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা মিক্সিতে করে রেখেছিলাম। পুরো মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সারটাকে মিক্স করবো, মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার পুরো মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেটেড মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে মাংসটাকে গ্যাস কমিয়ে মাংসটাকে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, বা ঢাকা খুলে ফ্লেমটাকে বাড়িয়ে আবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে মাংসটাকে কষাবো। আবার গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে অ্যাড করব কাজু, পোস্ত, সাদা তিল আর নারকেল কোড়ার যে পেস্টটা, সেটা ভালো করে মিক্স করে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল অ্যাড করতে হবে। বাটিতে কিছু পরিমাণ মিক্সচার লেগেছিল, তাতে একটু জল ঢেলে নিলাম। নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু মাংসে গরম জল অ্যাড করেছি। ইউজুয়ালি আমি মাংসে গরম জলই অ্যাড করি, তার মধ্যে একটু কাঁচা কারি পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি আরও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুললাম, আমার সাউথ ইন্ডিয়ান চিকেন কারি রেডি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কিন্তু সেটা শেয়ার করা সম্ভব নয়।
এবার গ্যাসটাকে অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট ঢাকা দাও। দেখো আমাদের সাউথ ইন্ডিয়ান চিকেন কারি ইজ রেডি টু সার্ভ। এটা সাউথ ইন্ডিয়ান চিকেনের একটা প্রসেস, এছাড়া অন্য আরও অনেকভাবে সাউথ ইন্ডিয়ান চিকেন কারি রান্না করা হয়, যেমন নারকলের দুধ দিয়ে, টক দই দিয়ে। তো আমি এই প্রসেসটা টিভিতে দেখেছিলাম, তো সেই প্রসেসেই বানালাম আজকে। টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 5:30টার সময় পুচুকে নিয়ে যাচ্ছি পুচুর ডাক্তারের কাছে, আজকে ওর ভ্যাকসিনেশন ডেট আছে। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।